আগে আরও দেশব্যাপী দু চারটি ছোটোখাটো ঘটনা আগে আপনাদের সামনে উল্লেখ করতে চাই এর মধ্যে বরিশাল উত্তর জেলাধীন আগৈলঝরা উপজেলার বইলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হেমায়ত তালুকদার গতকাল মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি আওয়ামী সন্ত্রাসীরা বাধা দিয়ে তাকে মানে নমিনেশনপত্র জমা দিতে দেয়নি একটা নমিনা নমুনা হাসিনা মার্কা নির্বাচনে এবং এই ধরনের দৃষ্টান্ত এই ধরনের খারাপ নজির এর আগেও ঘটেছে বান্দরবন জেলা বিএনপির সভাপতি মিসেস ম্যামাচিং সাবেক এমপি এবং সাধারণ সম্পাদক জাভেদ রেজা সহ নেতাকর্মীদের বিরুদ্ধে সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়ের করেছে সুদূর বান্দরবন থেকে কিছুক্ষণ আগে দেখা করতে গেছে যে এখন তাদেরকে জেলে ঢুকাবে কি না এটা নিয়ে তারা সন্দেহান আছেন তারা গেছেন এখন আদালত যা সিদ্ধান্ত দেয় এখন আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যা অত্যন্ত হৃদয় বিদারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানাধীন তেত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি এরশাদ আলী লাডলা যার বয়স আটত্রিশ বছর নিজ এলাকায় একজন জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন এই কারণে গত বছরের আঠাশে ডিসেম্বর বিএনপির কর্মসূচি পালনকালে শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে রিমান্ডে নিয়ে বর্বর নির্যাতন চালানো হয় চালায় পুলিশ কারাগারে বেশ কয়েকবার অসুস্থ হলেও কারা কর্তৃপক্ষে তাকে কোনো চিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় কয়েকদিন আগে কারাগারে অজ্ঞান হয়ে পড়ার পরে যাওয়ার পরেই অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে মেঝেতে ফেলে রাখে হ্যাঁ বন্ধুরা গত একুশে জুন আদালত থেকে তার জামিনের আদেশ কারাগারে পৌঁছালে সে মুক্ত হয় কিন্তু ততক্ষণে সে একেবারে মৃত প্রায় ততক্ষণে হাসপাতালে তার জীবন প্রদীপ নিবু নিবু পরবর্তীতে তার পরিবারের সদস্যরা তাকে বাঁচাতে হাসপাতালে ভর্তি করলেও গত পরশু রাত এগারোটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমি এই অমানবিক নিষ্ঠুর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও প্রতিবাদ জানাচ্ছি এবং এরশাদ আলী লাডলার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এইভাবে বহু নেতাকর্মীকে কারাগারে বিনা চিকিৎসায় অবহেলায় অবজ্ঞায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে আপনার তার মধ্যে সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টু সাবেক নির্বাচিত প্রতিনিধি কাইম আব্দুল কায়ুম সহ আরও অনেক নেতাকর্মী এইভাবে ক্রমাগতভাবে মৃত্যুর দিকে তারা ঠেলে দিয়েছেন বন্ধুরা আমার আমরা অত্যন্ত আতঙ্কে আশঙ্কায় আমাদের প্রিয় নেত্রী কোটি কোটি মানুষের নয়নমণি তিনি আজ কারাগারে অসুস্থতায় গুরুতর অসুস্থ অসুস্থতায় তিনি ধুকছেন সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জামিন না দিতেও সরকার নির্লজ্জ হস্তক্ষেপ করছে আইনগতভাবে জামিন পাবার অধিকারী হলেও দেশনেত্রীকে জামিন দেওয়া হচ্ছে না বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগেই আদালতে প্রমাণিত হয়নি যে মামলায় নিম্ন আদালত তাকে সাজা দিয়েছে তা মিথ্যা বানোয়াট এবং সরকার প্রধানের ইচ্ছা পূরণের রায় তার অন্যান্য মামলায় অনেকেই ইতিমধ্যে জামিন পেয়েছেন আইনগতভাবে বেগম খালেদা জিয়া চা জামিন পাবার অধিকারী হলেও তাকে জামিন না দেয়াটা সরকারের চোখ রাঙানির বহিঃপ্রকাশ কেন তিনি জামিন পাচ্ছেন না দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রীকে এভাবে বন্দি করে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেয়া সরকারের জন্য আনন্দের বিষয় হলেও দেশের জনগণ সর্বোচ্চ আদালতের কাছে সুবিচার প্রত্যাশী যে সমস্ত মামলায় অন্য মানুষের জন্য বিচারে যে প্রতিকার দেওয়া হয়েছে একই মামলায় দেশনেত্রীর প্রতি ভিন্ন বিচার ভিন্ন আচরণ দেশের জনগণ জনসাধারণকে ব্যথিত করছে উচ্চ আদালতের প্রতি মানুষের আস্থা এখনও ক্ষয়প্রাপ্ত হয়নি মানুষের শেষ আশ্রয়স্থলেও যদি ফাটল ধরে তাহলে গোটা দেশ নৈরাজ্য নেমে আসবে সমাজ অরাজকতার অন্ধকারে ঢেকে যাবে প্রতিহিংসা এক ধরনের বন্য বিচার আদালত যদি সরকারের প্রতিহিংসা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয় তাহলে দেশের জনগণ স্বৈরাচারী সরকারের কৃত পরিণত হবে সরকারের হিংসা ও বিদ্বেষের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিম্ন আদালত আদালত যদি ন্যায় বিচার করত তাহলে তাকে সরকারের বিদ্বেষের শিকার হয়ে কারাগারে বন্দী অবস্থায় নির্মম যন্ত্রণার মধ্যে বসবাস করতে হতো না বিনা চিকিৎসায় দেশনেত্রীকে কারাগারে বন্দি জীবন কাটাতে হতো না সরকারের নির্দেশেই নিম্ন আদালত বেগম জিয়াকে কষ্ট দিতেই অন্যায়ভাবে সাজা দিয়েছে যাতে সরকার দেশনেত্রীর জীবনকে নানাভাবে সংকটাপন্ন করতে সুযোগ পায় বেগম খালেদা জিয়া সুস্থ থাকুন সেটা সরকার চায় না বলেই তাদের হাতের মুঠোয় রাখতে নিম্ন আদালতকে ব্যবহার করেছে এজন্য কারাগারে অজ্ঞান হয়ে পড়ে থাকলেও সরকারের অংশ কারা কর্তৃপক্ষ দেশনেত্রীর কোনো খবরই রাখেনি তার উন্নত চিকিৎসার জন্য এতবার বলার পরেও তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়নি জরুরি ভিত্তিতে সিটি স্ক্যান ও এমআরআই করে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি তার অসুস্থতা দিনকে দিন গুরুতর অবস্থার দিকে যাচ্ছে আর বেগম খালেদা জিয়ার গুরুতর অবস্থাতে অসুস্থতা নিয়ে আওয়ামী নেতারা বিকৃত বিবৃতি দিচ্ছেন এবং অনাবশ্যক কটু কথা বলছেন আমরা আবারও দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই বিএনপি চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি ও সুচিকিৎসার ব্যবস্থা করা হোক অন্যথায় সরকারের অন্যায়ের প্রতিটি অন্যায়ের কড়াই গণ্ডায় হিসেব জনগণ আদায় করে নেবে সাংবাদিক বন্ধুরা আওয়ামী লীগ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে পছন্দ করে না আর গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা থেকে সরে যেতেও পছন্দ করে না এজন্য রাষ্ট্রের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে দখলে রাখা প্রয়োজন মনে করে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় চেতনার লোক নিয়োগ দিয়ে কর্তৃত্ব সম্প্রসারণের কাজটি সম্পন্ন করেছে আওয়ামী সরকার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সিটি নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো মেসেজ নেই স্বরাষ্ট্রমন্ত্রীর এই উক্তিটিতে সেই প্রবাদটিই মনে পড়ে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি গাজীপুর সিটি কর্পোরেশনের সর্বত্র সরকারের মেসেজ প্রতিপালিত হচ্ছে অক্ষরে অক্ষরে প্রতিটি লোকালয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির কাজ খুব সুচারুভাবেই চালিয়ে যাচ্ছে পুলিশ পাইকারি হারে গ্রেপ্তার বাসায় বাসায় তল্লাশি বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে আটক নতুন করে মিথ্যা মামলায় হয়রানি দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা ডিবি পুলিশের হানাদারি আগ্রাসন সরকারি দলের মেয়র মন্ত্রী ও তাদের নেতাদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গসহ সর্বোপরি নৌকা প্রতীকের প্রার্থীর পুলিশের গাড়িতে করে প্রচার অভিযান ইত্যাদি ঘটনায় সরকারের ম্যাসেজটা কি তা গাজীপুর সিটি কর্পোরেশন ভোটারদের বুঝতে বাকি নেই স্বরাষ্ট্রমন্ত্রীর বুঝতে হয়তো দেরি হতে পারে অথবা নাও বুঝতে পারে। কিন্তু জনগণ বোঝে যে সরকারের মেসেজটা কি বন্ধুরা কয়েকদিন আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন গাজীপুরে খুলনার ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তার মানে খুলনা নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও ভোট সন্ত্রাসের যে অভিযোগ করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বা আপনারা যেটি একবারে সচিত্র প্রদর্শন করেছেন সেই বক্তব্যটি কি প্রমাণিত হলো না নির্বা প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যে আমাদের অভিযোগ সত্য আমরা যে ভোট সন্ত্রাস এবং অন্যান্য ঘটনা আমরা যে উপস্থাপন করেছি সেইটা সত্য এবং আপনারা যেটা সরজমিনে সেখানে গিয়ে যেটা দেখিয়েছেন সেইটা সত্য আজকে প্রকারান্তরে সেটি বেরিয়ে এসছে আসলে সত্যকে চাপা রাখা যায় না সেটা বিভিন্নভাবেই মনের আজন্তে মুখ থেকে বেরিয়ে আসে সেটাই প্রধান নির্বাচন কমিশনের মুখ থেকে বেরিয়ে এসছে এবং এই ভোট কারচুপি ও অনিয়ম কমিশন ঠেকাতে পারেননি এটাও প্রমাণিত হলো তার বক্তব্যে কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল তো আগে থেকে যে এটাকে যার জন্য আমরা বারবার দাবি করেছি নির্বাচন কমিশনে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়েছেন অভিহিত করেছেন আমরা নানাভাবে ফ্যাক্সে যে অনিয়মগুলো সেগুলো জানিয়েছি জানানোর পরেও কোনো পদক্ষেপ নেননি কারণ নির্বাচন কমিশন হচ্ছে সরকারের দজ সরকারের পাইকের ভূমিকা পালন করছে বলেই সেদিন পদক্ষেপ নেননি আর এখন তিনি বলছেন যে খুলনা মার্কার ঘটনার পুনরাবৃত্তি হবে না তিনি স্বীকার করে নিলেন তা যে ওখানে কারচুপি হয়েছে ভোট সন্ত্রাস হয়েছে এবং সরকারের চোখ রাগানিতে তিনি পারেননি এটাই প্রমাণিত হল এদিকে শুধু খুলনা মার্কা নয় গাজীপুরের ভোট ডাকাতির সর্বোচ্চ রেকর্ড গড়তে প্রস্তুতি নিয়ে রেখেছে ইসি ও প্রশাসনের কর্মকর্তারা আগামীকাল গাজীপুর সিটি কর্পোরেশনে যে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে জনগণ অবাধে পছন্দ অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবে এমন কোনো পরিবেশ এখনো দৃশ্যমান নয় জনগণের মধ্যে ভোট নিয়ে উদ্বেগ ও আশঙ্কা আরও গভীরতর হচ্ছে গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের নিকটে এসেছে তা গাজীপুরে বাছাই করে বাছাই করে করে দলবাজ পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে তবে আমাদের বিশ্বাস সকল বাধা বিপত্তিকে অতিক্রম করে ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন এবং ভোট যদি ভোট যদি কিছুটা সুষ্ঠু ও অবাধ হয় তাহলে ধানের শেষের বিজয় ঠেকাতে পারবে না বন্ধুরা আমি আপনাদেরকে অবহিত করছি ভোট যদি সুষ্ঠু হয় ধানের শীষ জিতবে আর ভোট যদি নির্বাচন কমিশনের ভাষায় চমৎকার হয় তাহলে ভোট ডাকাতি হবে ভোট চমৎকার হলে ভোট ডাকাতি হবে আর ভোট যদি সুষ্ঠু হয় তাহলে ধানের শীষ জিতবে অর্থাৎ ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে গতরাতে গাজীপুর বিএনপির নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত সহ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার কৃতরা হলেন এগারো নম্বর ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুদ সাতচল্লিশ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আমজাদ হোসেন জনা একত্রিশ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বক বিডি মুজিবুর রহমান বত্রিশ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট আনোয়ার হোসেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন কবির হোসেন আব্দুল মান্নান চব্বিশ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জয়ন উদ্দিন মোড়ল উনত্রিশ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমান বাহান্ন নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ইউনুস লিটন মোল্লা সেলিম রেজা হেলেন প্রমুখ এছাড়াও গতরাতে শত শত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত দেড় শতাধিক নেতাকর্মীকে আমি অবিলম্বে এই গ্রেপ্তারকৃত নেতাকর্মী এবং যারা ধানের শীষের বিভিন্ন কেন্দ্রের পরিচালনা কমিটির সাথে যুক্ত তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদের সকলকে ধন্যবাদ